নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ। বেলের সেবনে আজকে আপনাদের ক্ষেত্রে মান সম্মান হানির যোগ বৃদ্ধি পেতে পারে। আজকে নক্ষত্র রয়েছে আপনাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে চতুর্থ নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে বৃষ রাশির ঘরে। এটি একটি চন্দ্রের দ্বারা অবস্থিত নক্ষত্র এবং এই নক্ষত্র আপনাদের ক্ষেত্রে কোন গাছ পরিচালনা করে থাকে, কোন গাছের ক্ষেত্রে এই নক্ষত্রের প্রভাব যুক্ত আছে, সমস্ত কিছু আপনাদের ক্ষেত্রে আলোচনা করব। করণ রয়েছে আজকে আপনাদের ক্ষেত্রে কৈলবকরণ, পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ব্যতিপাত যোগ, এবং দিন রয়েছে শুক্রবার। আর আজকে রাহুকাল চলবে 9:55 থেকে 11:22 সকালবেলা পর্যন্ত। এই ছোট্ট সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে আপনারা কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই সময় এর পূর্বে যদি কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 8:27 থেকে 9:54 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া 11:22 থেকে 12:50 পর্যন্ত চলাকালীন শুভ সময়ে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা আপনারা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি রয়েছে 14 অক্টোবর, অর্থাৎ আজ, যা চলবে আপনাদের ক্ষেত্রে 9:31 সকালবেলা থেকে 3:35 পর্যন্ত সন্ধেবেলা বিকেলবেলা, এবং পরবর্তী সময় থাকবে 5:03 বিকেলবেলা থেকে 6:28 সন্ধেবেলা পর্যন্ত। এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। আপনারা যারা বিজনেসে প্রপোজাল দিতে চলেছেন তাদের ক্ষেত্রে সময়কালটি খুব ভালো। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি থাকছে, যা থাকবে 15 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 9:27 সকালবেলা থেকে 10:31 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 11:45 থেকে 1:49 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা কিন্তু পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 14 অক্টোবর, যা চলবে 6:51 থেকে 7:11 পর্যন্ত, এই এবং পরবর্তী সময় থাকবে 9:31 থেকে 1:53 পর্যন্ত দুপুরবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া জব জয়েন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি থাকছে আজ, যা থাকবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 2:26 থেকে 3:35 পর্যন্ত বিকেলবেলা, এবং পরবর্তী সময় থাকবে সন্ধেবেলা 5:03 থেকে রাত্রেবেলা 9:59 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 9:17 রাত্রেবেলা থেকে 9:59 রাত্রেবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 12:09 পরবর্তী দিন রাত্রিবেলা থেকে পরবর্তী দিন ভোররাত্রি 5:23 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে পশ্চিম দিক। যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পশ্চিম দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পশ্চিম দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে আসবো অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, দূরযাত্রা দ্রোহ মনে সফলতা মিলবে। সংখ্যা 2, পার্টনারশিপ বিজনেসে আজকে সফলতা মিলছে। সংখ্যা 3, গৃহ বা গৃহ সম্বন্ধীয় কোনো জায়গায় কনস্ট্রাকশনের কাজকর্মে সফলতা মিলছে। সংখ্যা 4, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। সংখ্যা 5, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। সংখ্যা 6, আজকে অর্থপ্রাপ্তির বিপুল যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে, সঠিক সময়ের ফায়দা অবশ্যই তুলুন। সংখ্যা 7, আজকে আপনাদের পার্টনারকে আপনার হেল্প করা বা আপনার ক্ষেত্রে কোনো রকম কোনো বিশেষ সহযোগিতা করা আপনাদের ক্ষেত্রে ভীষণ শুভ হবে। সংখ্যা 8, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। সংখ্যা 9, গৃহ পরিবেশের সাথে আপনার মানসিকতার কিছু পরিবর্তন হঠাৎ করেই কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক
নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। এ, আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। বি, পাওনা অর্থ উদ্ধার হতে পারে। সি, গৃহ পরিবেশের সাথে আজকে মনের কিছু তারতম্য হতে দেখা যাচ্ছে। ডি, আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। ই, আজকে আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা থাকবে ব্যবসা ক্ষেত্রে। এফ, কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না। জি, আজকে গৃহ পরিবর্তনের পরিকল্পনা তৈরি হতে পারে। এইচ, আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা দূরভ্রমণে সফলতা থাকছে। আই, আজকে আপনাদের ক্ষেত্রে প্রপার্টি সম্বন্ধীয় কোনো বিষয়ে আজকে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। যে, আজকে আপনাদের ক্ষেত্রে গৃহ এবং গৃহ সম্বন্ধীয় কোনো জায়গায় কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কোনো নিবেশ করতে দেখা যেতে পারে, কোনো লগ্নি করতে দেখা যেতে পারে। কে, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এল, কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না। এম, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এন, গৃহ পরিবর্তনের যোগ থাকছে। ও, আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ ভীষণভাবে তৈরি হচ্ছে। পি, আজকে কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেওয়া উচিত নয়। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। আর, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এস, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে পারে। টি, আজকে আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণ দূরযাত্রায় সফলতা মিলবে। ইউ, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। ভি, আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে নতুন মোড় আসতে চলেছে। ডব্লিউ, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এক্স, আজকে আপনাদের দূরযাত্রায় সফলতা থাকছে। ওয়াই, আজকে আপনাদের জন্য পিতার স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত। জেড, আজকে আপনাদের পক্ষে ধার্মিক কার্যে মনোনিবেশ করা শুভ হচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে রবিবার, যারা রবিবার জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। যাদের বুধবার জন্ম হয়েছে টেকনোলজিক্যাল ফিল্ডে আজকে সফলতা থাকছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। যাদের শুক্রবার জন্ম হয়েছে অভিনয় জগতের সাথে যুক্ত থাকা ব্যক্তিরা সফলতা পাবেন। যাদের শনিবার জন্ম হয়েছে আজকে নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ আপনার মানসিক স্ফূর্তিকে বৃদ্ধি করতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথম মাস, প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। বৈশাখ মাসে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি হতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে গৃহ পরিবর্তন হতে পারে, ধার্মিক কার্যে সফলতা মিলবে। যাদের ক্ষেত্রে আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নতুন প্রজেক্টে আজকে অর্থলগ্নি করলে ফায়দা থাকবে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এড়িয়ে থাকার জন্য গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে ব্যবসায়িক সূত্রে কোনো যোগাযোগ আজকে বৃদ্ধি পেতে পারে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটের উপর শুভ থাকছে। আজকে আপনারা কিন্তু বিশেষ কাজে সফলতা পেতে পারেন। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকুন। বাড়ি জমি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় কাজকর্মে সফলতা থাকছে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা আজকে আপনারা সহজেই খুঁজে পেতে পারবেন আপনার সহজ চেষ্টায়। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক শাস্ত্র। সামুদ্রিক শাস্ত্রে বলে চলা ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই অবশ্যই কিন্তু সামুদ্রিক শাস্ত্রের দিকে আপনাদের প্রত্যহ চোখ রাখার প্রয়োজন। আজকে আমরা আপনাদের সাথে সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে আলোচনা করব যে সামুদ্রিক শাস্ত্রে আমাদের হাতে শুক্রের স্থান যেটি থাকে, অর্থাৎ এই স্থানটি, এই স্থান যদি আপনাদের ক্ষেত্রে কোনোভাবে ব্ল্যাক স্পট অথবা কালো তিলযুক্ত হয়ে থাকে তাহলে মাথায় রাখবেন আপনারা সর্বদা শুক্রের স্থানে আপনাদের যদি তিল হয়ে থাকে, ব্ল্যাক স্পট হয়ে থাকে, কালো ছোপ দাগ হয়ে থাকে তাহলে জানবেন যে কোনোভাবে মান সম্মান হানির যোগ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে পারে অথবা কোনোরকমভাবে কোনো কলঙ্কের দাগ আপনার জীবনে কিন্তু হঠাৎই বর্ষিত হতে দেখা যেতে পারে। সুতরাং আপনারা সর্বদা চেষ্টা করবেন যদি আপনাদের ক্ষেত্রে শুক্রের স্থানে এরকম তিল হয়েই যাচ্ছে, স্পট হয়েই যাচ্ছে, তাহলে আপনারা প্রত্যহ চন্দনের আতর এবং তার সাথে সাথে সামান্য পরিমাণ আপনারা চন্দন গোলা একসাথে মিশ্রণ করে এখানে প্রত্যহ লাগান। আপনাদের ক্ষেত্রে কিছু কিছু শুভফল আপনারা আপনাদের জীবনে অবশ্যই দেখতে পাবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফল। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমেই প্রত্যেক দিনকার মতো প্রথমে মেষ রাশি আপনাদের জন্য। মেষ রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে। প্রেমজ জীবনে নতুন মোড় আসতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে পারে। পার্টনারের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজকে সঠিক সময়ে সঠিক ফায়দা আপনাদের তুলতে হবে, তবেই কর্মজীবনে কিছু ফেসিলিটি আপনারা আজকে অবশ্যই পাবেন। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আজকে সুযোগ থাকছে কর্মজীবনে,
সুযোগ থাকছে আপনাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে সুতরাং সফলতার নতুন দিশা খুঁজে পেতে পারেন প্রয়াস চেষ্টা লাগাতার জারি রাখতে হবে সফলতা নিশ্চিত মিলবে শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব বৃষ রাশি ফাটকা অর্থপ্রাপ্তি যোগ থাকছে বিবাহের কথাবার্তা এগোতে পারে দূরভ্রমণ দূরযাত্রায় কর্মক্ষেত্রে সফলতা থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা 7 আলোচনা করব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে সফলতা থাকবে পার্টনারের সাথে ভুল বোঝাবুঝিও হতে পারে তবে আজকে শত্রুতামূলক সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন গৃহ নির্মাণ কার্যে অধিক ব্যয় হতে দেখা যাচ্ছে শুভ রং আজকে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা 1 আলোচনা করব কর্কট রাশি বন্ধু দ্বারা কিছু মানসিক ক্লেশ এবং পরিবারের মানুষের সাথে বচসা বা কোনো রকম তিক্ততা তৈরি হতে পারে কোনো ছোট বিশেষ বিষয়কে কেন্দ্র করে বুঝে কথা বলা আপনাদের জন্য শ্রেয় হবে শুভ রং লাল শুভ সংখ্যা 5 আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে প্রেমজ জীবনে কিছু নতুন মোড় আসতে চলেছে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে দাম্পত্য সুখের হানি হতে পারে সতর্ক থাকবেন বুঝে কথা বলবেন শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব কন্যা রাশি দাম্পত্য সুখ কিছুটা বৃদ্ধি পাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভুলবশত কোনো মানুষকে কোনো টাকা ধার দিয়ে দেবেন না তা আপনাদের ক্ষেত্রে পরবর্তীকালে বড় সমস্যার সম্মুখীন আপনাকে করাতে পারে ছোট ছোট বিবাদ এবং বিতর্ক হঠাৎ কিন্তু আপনাকে বড় ক্লেশ দিতে পারে সতর্ক থাকবেন আজকে কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলবেন না শুভ রং সাদা শুভ সংখ্যা 5 আলোচনা করব আপনাদের সাথে বাস্তু টিপস আর প্রত্যেকদিন বলে চলা ছোট ছোট বাস্তু টিপসগুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই অবশ্যই বাস্তু টিপসের দিকে আপনারা চোখ রাখার চেষ্টা করবেন আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব সাউথ ইস্ট অর্থাৎ অগ্নি কোণা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করছিলাম যে এই কোণায় যদি রান্নাঘর হয়ে থাকে তাহলে কী রং করা আপনাদের পক্ষে শুভ হবে দেখুন সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণায় যদি আপনাদের ক্ষেত্রে রান্নাঘর হয়ে রয়েছে তাহলে রান্নাঘরের কালার সর্বদা লাল কম্বিনেশন এবং সবুজ কম্বিনেশনে করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে কিন্তু মাথায় রাখতে হবে দক্ষিণ দিকের দেয়ালে যেন কোনোভাবেই সবুজ রঙের আধিক্য না আসে তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ হতে পারে পূর্ব দিকের দেয়ালে আপনারা সবুজ রঙের আধিক্য রাখতে পারেন তা আপনাদের ক্ষেত্রে গুড বেনিফিট অবশ্যই আপনাকে দেবে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে আজকে কী গাছ পুজো করা উচিত আজকে আপনারা জাম গাছ পুজো করতে পারেন কারণ আজকে নক্ষত্র রয়েছে আপনাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র চলাকালীন আজকে আপনারা কিন্তু জাম গাছ পুজো করুন জাম গাছে জল দিন প্রণাম করুন তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে যারা রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছেন তারা জাম গাছ রোপণ করে প্রত্যহ জল দিলে জাম গাছ যত ধীরে ধীরে বড় হবে তা আপনাদের ক্ষেত্রে সুফল আপনাদের জীবনে অবশ্যই নিয়ে আসবে আলোচনা করে নেবো যারা দূরযাত্রা করছেন দূরভ্রমণ করছেন বিশেষ কার্যে বেরোচ্ছেন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকে এলাচ সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে আজকে আপনাদের পক্ষে দান বলে দিই প্রতিনিয়ত যারা দান করেন তাদের মধ্যে আজকে কিন্তু যে কোনো মানুষকে আজকে আপনারা ক্ষীর দান করতে পারেন বা ক্ষীরের কোনো সামগ্রী ক্ষীরের কোনো মিষ্টি ক্ষীরের কোনো পায়েস দান করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকে একটি ছোট্ট উপায় বলি দেখুন আপনারা অনেক মানুষই জানতে চান যে আপনাদের ক্ষেত্রে কর্ম নিয়ে বিভিন্ন সমস্যা বিভিন্ন জটিলতা লাগাতার আপনাদের জীবনে চলে আসছে এবং সেখান থেকে মুক্তির জন্য কোনো একটি পথ আপনি বলুন দেখুন আজকে আমি আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যারা বাড়িতে শিবলিঙ্গে দুধ অর্পণ করেন বা জল অর্পণ করেন তারা প্রত্যহ এখন থেকে বা আজ থেকে আপনারা চেষ্টা করুন আপনার নিকটবর্তী যদি কোনো শিব মন্দির থাকে তো ভালো যদি না থাকে তাহলে বাড়িতেই করবেন শিব মন্দিরে যেখানে প্রতিষ্ঠিত শিব মন্দির রয়েছে সেখানে আপনি যান এবং আপনার কর্মের বিষয়ে আপনি একটি চন্দনের আতর অথবা গোলাপের আতর আপনারা শিবলিঙ্গের উপর অর্পণ করুন এবং আজকে কাঁচা দুধ তার সাথে সাথে অর্পণ করতে পারেন অথবা প্লেন জলও অর্পণ করতে পারেন কিন্তু বিল্বপত্র অর্পণ করতে ভুলবেন না বিল্বপত্র যখন অর্পণ করবেন তখন মন্ত্র বলবেন ওং সাং শিবায় সাং ওং সাং শিবায় সাং ওং অথবা যদি কর্মপ্রাপ্তি করতে চাইছেন বিভিন্ন মানসিক ক্লেশ রয়েছে কর্ম নিয়ে তাহলে কী বলবেন ওং সাং শিবায় সাং সাং কুরুকুরু ওং সাং শিবায় সাং সাং কুরুকুরু ওং এই মন্ত্র আপনারা ক্রমাগত জপ করতে থাকুন মানসিক স্থিতি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকবে সফলতা পাবেন আপনার কর্মক্ষেত্রে
আলোচনা করব যারা যাদের আজকে জন্মদিন রয়েছে তার আজকে যে কোনো কন্যাকে যে কোনো কুমারী কন্যাকে হতে পারে যে কোনো বাচ্চাদের হতে পারে আপনারা আজকে ক্ষীরের বস্তু বা ক্ষীরের কোনো সন্দেশ আপনারা দান করতে পারেন তা আপনাদের পক্ষে শুভ হবে এছাড়া আপনাদের পক্ষে যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও কিন্তু আজকে যে কোনো কন্যাকেও দান করতে পারেন আজকে কোনো রকম ক্ষীরের বস্তু তা আপনাদের পক্ষে ভালো হচ্ছে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি দেখুন তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে সফলতা থাকবে দূরযাত্রায় সফলতা মিলবে গৃহ পরিবর্তনের যোগ থাকছে নতুন নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ফায়দাদার হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব বৃশ্চিক রাশি দাম্পত্য সুখ আজকে যেরকম বৃদ্ধি পাবে দূরযাত্রা দূরভ্রমণের সফলতা যেরকম বৃদ্ধি পাবে তার সাথে সাথে কোনো মানুষের সাথে হঠাৎ বচসা হঠাৎ কলহ বৃদ্ধি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে শুভ রং আজকে আপনাদের জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে দেখুন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যারা বহুদিন কোনো পার্টনারশিপ বিজনেসে ঝাড় খাচ্ছেন সমস্যায় পড়ে রয়েছেন তারা আজকে কোনো ডিসকাস করতে পারেন তা আপনাদের পক্ষে ভালো হবে শুভ রং আপনাদের ক্ষেত্রে লাল এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব ধনুরাশি দেখুন ধনুরাশির ক্ষেত্রে মান সম্মানের যোগ আজকে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে কোনো বিশেষ জায়গা থেকে আজকে আপনাদের সুসংবাদ আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা বয়ে আনতে পারে আপনাদের ক্ষেত্রে বহুদিন ধরে প্রয়াস বহুদিন ধরে কর্মের চেষ্টা বলুন বিভিন্ন ধরনের চেষ্টা পরিশ্রম আপনাদের ক্ষেত্রে সফলতাই সফলতা আজকে আপনাকে এনে দিতে পারে শুধুমাত্র আপনার আজকে কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করতে দেখা যেতে পারে আপনাকে এবং তাতে আপনি সফলতাই সফলতা পাবেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি কোনো মানুষের উপর কিন্তু হঠাৎ আজকে মেজাজ কোনো বিষয়ে কিন্তু গরম হতে পারে সুতরাং যারা কাজের জায়গায় রয়েছেন তারা ভীষণ সতর্ক এবং সাবধান থাকুন বুঝে কথা বলুন আপনাদের ক্ষেত্রে নিশ্চিত ফায়দা থাকছে আজকে শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব মকর রাশি আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে গৃহ নির্মাণ কার্যে আজকে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন আপনি সতর্ক হয়ে করুন নচেত হঠাৎই কিন্তু বিপাকে পড়তে দেখা যেতে পারে আপনাকে শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব কুম্ভ রাশির ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে আজকে মনের কথা খুলে বলবেন না তা আপনাদের জন্য শুভ হবে না আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারের জন্য কিছু তাগাদা আপনি দিতে পারেন তবে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় বিষয়ে কিছু সমস্যা এসেই থাকছে শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব মীন রাশি দেখুন মীন রাশির ক্ষেত্রে আজকে ভীষণভাবে কিন্তু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যারা রয়েছেন তারা কিন্তু আজকে ভীষণভাবে সাধনা জগতের সাথে বা যে কোনো ধরনের সাধনায় কিন্তু আজকে তৃপ্তি লাভ করতে পারবেন আজকে আপনাদের মনে কিন্তু প্রশান্তিতে ভরা থাকবে আজকে আপনারা কিন্তু কোনো বিশেষ কার্যের সহযোগিতায় আজকে আপনারা কিন্তু নিজের নেম ফ্রেম কিন্তু বৃদ্ধি করতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে দিনটা মোটের উপর ভালো রয়েছে আপনার পার্টনারকে নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেলেও আজকে দিনটা মোটের উপর শুভ থাকছে শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভীষণ ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার